একুশে জুলাই হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের জন্য বাতিল বেশ কিছু ট্রেন। পাশাপাশি পরিবর্তন হয়েছে ট্রেনের সময়। হাওড়া বর্ধমান কট, ব্যান্ডেল লোহিয়াটি, বর্ধমান হাওড়া মেন লাইন, কাটোয়া আজিমগঞ্জ এবং খান্না গুমানি বিভাগে ট্র্যাক ও সিগন্যালিংয়ের মেরামতের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আঠাশে জুলাই বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফ থেকে আগেই এই বিষয়ে জানানো হয়েছে। রেলের তরফ থেকে উল্লেখ করা হয়েছে, ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিষেবা ঠিক রাখার জন্যই এই মেরামতির কাজ করা হচ্ছে। রবিবার যে যে ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল, হাওড়া থেকে বাতিল করা হয়েছে 9টি ট্রেন, বর্ধমান থেকে বাতিল করা হয়েছে 5টি ট্রেন, মেমারি থেকে বাতিল 1টি ট্রেন, শিয়ালদা থেকে বাতিল 3টি ট্রেন, ডানকুড়ি লাইনে বাতিল হয়েছে 3টি ট্রেন, চন্দনপুর থেকে 1টি ট্রেন বাতিল হয়েছে, আসানসোল থেকে বাতিল 1টি ট্রেন, ব্যান্ডেল সেকশনে বাতিল 5টি ট্রেন, কাটোয়া থেকে বাতিল হয়েছে 5টি ট্রেন, আজিমগঞ্জ থেকে বাতিল 3টি ট্রেন, নৈহাটি লাইনে বাতিল 2টি ট্রেন। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। 13031 ট্রেনটি হাওড়া থেকে সকাল 11:05 পরিবর্তে দুপুর 12:20 ছাড়বে। 12347 আপ ট্রেনটি হাওড়া থেকে 11:55 পরিবর্তে দুপুর 1:25 ছাড়বে। 12348 ডাউন ট্রেনটি রামপুরহাট থেকে বিকেল 4:40 পরিবর্তে বিকেল 5:40 ছাড়বে। 13151 আপ ট্রেনটি কলকাতা থেকে সকাল 11:45 পরিবর্তে ছাড়বে দুপুর 12:45। 13054 ডাউন ট্রেনটি রাধিকাপুর থেকে ভোর 5:45 পরিবর্তে ছাড়বে সকাল 7:45। 13188 ডাউন ট্রেনটি রামপুরহাট থেকে দুপুর 2:05 পরিবর্তে ছাড়বে দুপুর 2:30। 12338 ডাউন ট্রেনটি বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর 1:10 পরিবর্তে দুপুর 1:40 ছাড়বে। 12339 আপ হাওড়া থেকে ছাড়বে বিকেল 5:20 পরিবর্তে বিকেল 5:50। 35017 আপ ছাড়বে বর্ধমান থেকে দুপুর 2:00 পরিবর্তে দুপুর 3:00। 03059 আপ ট্রেনটি কাটোয়া জংশন থেকে দুপুর 1:05 পরিবর্তে দুপুর 2:30 ছাড়বে। কিছু ট্রেনকে যাত্রাপথেই কিছুক্ষণ দাঁড় করানো হবে। 13446 ট্রেনটিকে 30 মিনিটের জন্য, 12504 ডাউন ট্রেনটিকে 1 ঘন্টার জন্য, 13015 আপ ট্রেনটি 2 ঘন্টার জন্য, 13016 ও 03112 ডাউন ট্রেনটি আসানসোল বিভাগে 2 ঘন্টা ও 1 ঘন্টার জন্য দাঁড় করানো হবে বলে রেল সূত্রে খবর। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ছুটির দিন হলেও যাত্রীদের সামান্য ভোগান্তির শিকার হতে হবে। ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।